নমস্কার বন্ধুরা, আজ আমি সূর্যমুখী ফুল তৈরি করে দেখাবো। তো আমি সূর্যমুখী ফুলটা কীভাবে তৈরি করব চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করব। প্রথমে আমি 6টি চেন তৈরি করে নেব। একটা চেন তৈরি করেছি, দুটো চেন, তিনটে চেন, চারটে চেন, পাঁচটা চেন, ছটা চেন। এখানে আমি মোট 6টা চেন তৈরি করে নিয়েছি। প্রথম চেনে জয়েন্ট করব। জয়েন করেছি, এখন আমি তিনটে চেন তৈরি করব। একটা, দুটো, তিনটে। এইখানে যে রাউন্ড রাউন্ড করেছিলাম, এখানে আমি মোট এই চেনটাকে ধরে মোট 20টা ডাবল ক্রোশেটে তৈরি করব এই রাউন্ডের ভিতরেই। তো এই চেনটাকে ধরেছি, চেনটাকে ধরে 20টা ডাবল ক্রোশেট তৈরি করে নেব। একটা, দুটো, ১৯টা হয়েছে, এখন 20টা হয়ে গেছে। এখানে 20টা ডাবল ক্রোশেট তৈরি করেছি। এখানে যে তিনটে চেন নিয়েছিলাম, তিনটে চেনে 1, 2, 3 উপরে গিয়ে স্লিপ স্টিচ করতে হবে। এখানে আমি দু কালারের ফুলটাকে তৈরি করব। তো এখানে আমি এক কালার, মানে লাল কালারটা এখন কেটে গিট দিয়ে দেব। এখানে আমি হলুদ কালার জয়েন্ট করেছি। তো এখানে মানে 10টা চেন তৈরি করে নেব। একটা চেন তৈরি করেছি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8টা, 9টা, 10টা। এখানে আমি 10টা চেন তৈরি করে নিয়েছি হলুদ উল দিয়ে, আর ভিতরে দিয়েছি লাল উল। এখানে আমি হলুদ কালার উল দিয়ে 10টা চেন তৈরি করে নিয়েছি। এখন হাফ হাফ ডাবল ক্রোশেটে তৈরি করে নেব। তো এখানে 3 নম্বর চেনে দেবো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 3 নম্বর চেনে হাফ ডাবল ক্রোশেট বুনতে হবে দুবার, একবার পরের চেনে একইভাবে দুবার দুবার তৈরি করে নেব। এখানে ডাবল ক্রোশেটে বুনবো 3 বার, একবার দুবার তিনবার। তাহলে আমি এখানে হাফ ডাবল ক্রোশেটে 2বার বুনেছি, 1, 2বার বুনেছি, এখানে ডাবল ক্রোশেটে বুনেছি 3বার। এখন আবার হাফ ডাবল ক্রোশেট বুনবো দুবার, দুবার, একবার দুবার। এখন স্লিপ স্টিচ করব, পরের ঘরে যাব। এই যে পরে যে ঘরটা আছে, এখানে
স্লিপ রিলিজ। এখানে একইভাবে আবার 10টা চেন তৈরি করে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এখানে 10টা চেন তৈরি করে নিয়েছি। এই ফুলটা আমার এরকম হবে। তো হাফ ডাবল ক্রোচেটা তৈরি করব, এক দুই তিন, তিন নাম্বার চেনে গিয়ে দুবার হবে। তো একবার পরের চেনে গিয়ে আর একবার হাফ ডাবল ক্রোচেটে তৈরি করব, তাহলে দুবার, এখানে দুবার হয়েছে, ডাবল ক্রোচেট হবে তিনবার, একবার দুবার তিনবার, এখানে হাফ ডাবল ক্রোচেটে বুনবো দুবার, একবার দুবার, এখানে জয়েন্ট করে দেবো। ওই যে এখন পরের ঘরটা যাবো, ওই যে একইভাবে এখানে 10টা চেন নেব। এখানে ডাবল ক্রসে বুনেছি আমি 20 বার, এই একইভাবে 20টা ফুল হবে, চারিপাশে 20টা ফুল হবে এই একইভাবে। এখানে আমার 20টা ফুল হয়েছে, এখান থেকে গুনবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০। এই যে আমার উল্টা, তাহলে ফুলের পাপড়ি এখানে 20টা হয়েছে, যেহেতু আমি এখানে 20টা ডাবল ক্রোচেটে নিয়েছিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে 16টাও নিতে পারেন, 18টা নিতে পারেন, 20টাও নিতে পারেন, অসুবিধা নেই। ফুলটা এরকম হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।